কিরণ কলিতা দেবে। উক্ত দিনটোতে শ্রী বর্ণালী তালুকদারে আজীবন শৈব পদ গ্রহণ করে। দ্বিতীয় ইলোরা বিজ্ঞান মঞ্চ, ইলোরা বিজ্ঞান মঞ্চর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রয়াত ইলোরা রায়চৌধুরীর মৃত্যু দিনটোতে প্রতিষ্ঠা লাভ করা ইলোরা বিজ্ঞান মঞ্চর ঊনবিংশতম প্রতিষ্ঠা দিবসর সন্মানীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ঠাকুরিয়া দেবে পতাকা উত্তোলনের কার্যসূচীতে শুভারম্ভ করে। প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ আর অপরিষ্কার দূরীকরণ সম্পর্কীয় এখনই আলোচনা চক্র অনুষ্ঠিত করা হয়। মঞ্চর সঙ্গীত পরিবেশনের পিছতে আরম্ভ হওয়া আলোচনাত অংশগ্রহণ করে ক্রমে মাননীয় শ্রী সুরেন চন্দ্র কলিতা, শ্রী খগেন্দ্রজিৎ ঠাকুরিয়া সভাপতি, শ্রী গৌরাঙ্গ ঠাকুরিয়া দেবে পতাকা উত্তোলনের কার্যসূচীতে শুভারম্ভ করে। প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ আর অন্ধবিশ্বাস দূরীকরণ সম্পর্কীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ঠাকুরিয়া দেবে পতাকা উত্তোলনের কার্যসূচীতে শুভারম্ভ করে। প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ আর অন্ধবিশ্বাস দূরীকরণ সম্পর্কীয় অংশগ্রহণ করে ক্রমে মাননীয় শ্রী সুরেন চন্দ্র কলিতা, শ্রী খগেন্দ্রজিৎ ঠাকুরিয়া, শ্রী অরবিন্দ চৌধুরী, শ্রী প্রহ্লাদ বড়ো আর শ্রী দীপক দৈমারী দেবে। সেইদরে আলোচনাত সারবা মন্তব্য আগবায় ক্রমে শ্রী বনশুলি মেধি আর আমার বার্ষিক অধিবেশন আজি হয়ে গেল আর এই অধিবেশন আমার দেহদান সম্পর্কে প্রস্তাব গ্রহণ করি আর আমি গাঁলকে আমার যদি চিন্তাধারা আমি লই যাব যাতে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের আমার গাঁর মানুষবিলাক আমি মুক্ত করব পো এই আমার মূল উদ্দেশ্য। আজি নতুন কমিটি গঠন হয়েছে, নতুন কমিটি গঠন হয়েছে।